আমাদের আজকের রেসিপিটা খেতে যেমন সুস্বাদু তেমনি রান্নাতেও অভিনবত্ব আছে। ডিম এবং মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে সেটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। নিয়ে নিয়েছি 3টে ডিম, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 2 টেবিলস্পুন বেসন। সব কিছুকে একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে গুলে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ডিম আর বেসনের ব্যাটার রেডি হয়ে গেছে, অন্যদিকে আমি কড়াইও গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিলস্পুন কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে ডিমের যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি সেটা ওর মধ্যে ঢেলে দেবো। লো ফ্লেমে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট পর দেখতে পাচ্ছি ডিমটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার একই রকমভাবে এই অমলেটটাকে উল্টে দিয়ে অপোজিট দিকটা ভালো করে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। এবার অমলেটটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি, এখন একে চৌকো চৌকো করে ছোট ছোট পিস করে কেটে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে কেটে রাখা মিষ্টি কুমড়ো এবং আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজবার সময় দিয়ে দেব সামান্য লবণ এবং হলুদ। ভাজাটা হয়ে গেছে, এবার একে অন্য একটি পাত্রে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেব 3 টেবিলস্পুন মতো তেল। তেল গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিলস্পুন জিরের গুঁড়ো, 1/2 টেবিলস্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিলস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ও সামান্য জল। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেলে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেব ভেজে রাখা সবজি। সবজি আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। এতক্ষণে আলু আর কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডিমের টুকরোগুলো। যেহেতু ডিমের সাথে বেসন মিশিয়ে অমলেট তৈরি করা হয়েছে তাই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে। আবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার দেখুন গ্রেভিটা কতটা শুকিয়ে গেছে। সব শেষে দিয়ে দেব 1/2 টেবিলস্পুন গরম মশলার গুঁড়ো। এবার গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করবো।